অর্ধজাহানে রাখালি করে গেছেন, আজ বিজেপি পর্যন্ত তার গুণগ্রাহী। আপনারা অনেকে পড়েছেন একশো পৃথিবীর বড় মানুষ, দুইটি বই আছে এই নামে। বইগুলির লেখক কোনো মুসলমান নয়, অমুসলিম। উভয় বইয়ের প্রথম নম্বরে আলোচনা করতে বাধ্য হয়েছে আমাদের নবী, নবীজন নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বইতে তিন নম্বরে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আলোচনা, আরেক বইতে পাঁচ নম্বরে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আলোচনা। এক সময় যারা উট চড়াইতে জানতো না, উটের রাখালি জানতো না, তারা অর্ধজাহানে রাখালি করে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবা তার সংসদের বরকত। তার সোহবা তার সংসদের একটা ঝলক অঙ্কিত করে গেছেন হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান মধ্যে। হযরত সাদীর ভাষায় বলতেছেন, গেলে খুশবু এ দর হাম্মামে রোজে রাসি দাজ দসতে মাহবুবে বদস্তাম, রাসি দাজ দসতে মাহবুবে বদস্তাম, বদ গুফতাম কে মেশে কে ইয়াবি রে কে আজবু এ দিলাবি যে তুমস্তাম, বগুফতা মান গেলে না চিজ বুদাম ওয়ালে কিন মুদ্দতে বাগল নেশাস্তাম, জমালে হাম নিশি দরমান আসর কর ওগর না মান হামা খা কাম কে হাস্তাম, ওগর না মান হামা খা কাম কে হাস্তাম। তার এই কবিতার অনুবাদ হইল, তিনি বলেন যে একবার আমার এক বন্ধুর মাধ্যমে আমার হাতে একটি মাটির ডিলে আসে হাদিয়া হিসাবে হাম্মাম খানার ভিতরে, দেখে যে মাটির ডিলা থেকে গ্রান ছড়িয়ে পড়ছে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, ও মাটির ডিলা, তোর থেকে তো গন্ধ আসার কথা, গ্রান ছড়িয়ে পড়ে এর কারণ কি? মাটির ডিলা জবাব দেয়, কথা তো সত্য, আমি মাটির ডিলা, গন্ধ আসার কথা, গ্রান আসার কারণ হলো কিছুদিন ফুল বাগানে থাকা আমার ভাগ্যে জুটেছিল, ফুলের সংসদের বরকতে তার গ্রান আমার মধ্যে বিস্তার লাভ করেছে, বিধায় আমার থেকে তুমি গ্রান পাচ্ছ। এখানে বুঝার বিষয়, বন্ধু বন্ধুকে হাদিয়া দেওয়ার জন্য দুনিয়াতে আর কিছু পায়নি, পেয়েছে মাটির ডিলে। যদি মেনেও নেওয়া হয় ঠিক আছে, মাটির ডিলে হাদিয়া দিয়েছে, ডিলা কুলুপ হিসাবে ব্যবহার করা যাবে। হাদিয়া দেওয়ার জায়গা হাম্মাম খানা, আচ্ছা মেনে নিলাম, হাম্মাম খানায় হাদিয়া দিব। মাটির ডিলা যদি হাজার বছরও ফুল বাগানে থাকে, মাটি থাকবে গাছের গোড়ায়, ফুল থাকে গাছের আগায়, ফুলের গ্রান কি মাটিতে আসবে? আসবে না। মানলাম গ্রান এসে গেছে, মাটির ডিলাকে সম্বোধন করে কোনো প্রশ্ন করলে সে কি মানুষ যে আমার প্রশ্নের উত্তর দিবে? তাহলে হযরত সাদী কিসের কথা বলছেন? এর প্রকাশ্য অর্থ এক, রহস্য বিন্দু। এখানে হাম্মাম খানা মানে আমরা যে হাম্মাম খানা বুঝি, বাথরুম, এটা নয়। হযরতে সুফিয়ানে কেরামের একটা পরিভাষা, তারা আলমে মালাকুত উর্দু জগৎ তথা রু জগৎকে হাম্মাম খানা বলেন, এটা তাদের পরিভাষা। হাম্মাম মানে রু জগৎ, উর্দু জগৎ, আলমে মালাকুত। তার বন্ধু বলে বুঝাইতেছেন তার পীর ও মুর্শিদ হযরত শেখ শাহাবুদ্দিন সাহরওয়ার্দী রাহিমাহুল্লাহ তাআলাকে। মাটির ডিলা বলে বুঝাইছেন সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কি অর্থ? তিনি বুঝাইতে চান যে একদিন আমি আমার পীর ও মুর্শিদ হযরত শেখ শাহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির ফয়জ ও বরকত নিয়ে গভীর রাত মোরাকাবায় বসি, মোরাকাবা অবস্থায় রুহানিভাবে আমি আলমে মালাকুত তথা রু জগতে পৌঁছে যাই। মানুষের রুহানি পরিবর্তন ঘটে,
মানুষের চেহারাধারী কিছু জীব বাস্তবে মানুষে পরিণত হয়। এর আগে মানুষের চেহারাধারী কিছু জীব বসবাস করত। কেউ হয়তো বলবেন চেহারাধারী মানুষের চেহারাধারী জীব, এর আবার কি অর্থ? শুধু চেহারা সুরো দিয়ে বাস্তবতার বিবেচনা করা কঠিন। বিবেচনা করতে হলে সুর দিয়ে বিবেচনা করা লাগে। যদি সুর দিয়ে বিবেচনা চলত কোনো সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হতো। আমাদের সিনার দুই পার্শ্বে দুইখানা হাত, ডান হাত এবং বাম হাত, উভয় হাতের চেহারা সুরতে কোনো ব্যাসকুপ নেই। ডান হাতের যে সুরত যে আকৃতি, বাম হাতেরও ওই সুরত ওই আকৃতি। এত শর্ত, আমি যদি ডান হাতে একটি মিষ্টি আপনার মুখে তুলে দেই আপনি সাদরে গ্রহণ করবেন। পক্ষান্তরে এর থেকে আরো দামি আরো সুস্বাদু মিষ্টি যদি বাম হাতে আপনার মুখে দিতে যাই আপনি এক থাপ্পড় মেরে মিষ্টিটি ফেলে দিবেন, আমার হাত সরাই দিবেন। উভয় হাতের সুরত উভয় হাতের আকৃতি এক। এক হাতের মিষ্টি সাদরে গ্রহণ করলেন আর এক হাতের মিষ্টি থাপ্পড় মেরে ফেলে দিলেন, ব্যবধান কোথায়? ব্যবধান সিরতের। ডান হাতের সিরত সুস্বাদু খাবার মুখে তুলে নিন, এর জন্য ব্যবহার হয় ডান হাত। এই খাবারগুলো আমাদের ভিতরে গিয়ে নষ্ট হওয়ার পর যখন বেরিয়ে আসে একটি জায়গা নাপাক করে, ওই জায়গাটি পরিষ্কার করা হয় বাম হাত দিয়ে। সিরতের ব্যবধানের কারণে এক হাতের মিষ্টি সাদরে গ্রহণ করেন আর এক হাতের মিষ্টি ফেলে দেন। বোঝা গেল সুরত দিয়ে বিবেচনা চলে না, বিবেচনা করতে হয় সিরত দিয়ে। যদি সুরত দিয়ে বিবেচনা চলত আমরা যে পানি পান করি আবার প্রস্রাব করি, পানি এবং প্রস্রাবরত সুরত এক, আকৃতি এক। পানি দিয়ে যদি ডাল পাক করে আপনাকে খেতে দেয়া হয় স্বাদ করে খাবেন বলবেন মাশা আল্লাহ বড় স্বাদের ডাল। পক্ষান্তরে ডাল যদি প্রস্রাব দিয়ে পাকানো হয় খরচও কম লাগবে, লবণ দিতে হবে না। এরপরও এই ডালকেও প্লেটের পাশে আনতে দিবেন, কেন দিবেন না? সুরত এক, সিরতের ব্যবধানের কারণে। পানির সিরত আমাদের দেহ, আমাদের কাপড় অপরিষ্কার হয়ে গেলে, নাপাক হয়ে গেলে পানি এটাকে পরিষ্কার করে ফেলে, পাক করে ফেলে। পক্ষান্তরে পরিষ্কার দেহে পরিষ্কার কাপড়ে পশ্চাৎ লাগলে এই কাপড়কে এই দেহকে বসাব নাপাক বানাইয়ে দেয়, অপরিষ্কার বানায়। সিরতের ব্যবধানের কারণে পানির পাকানো ডাল স্বাদ করে খাবো, পশ্চাবের পাকানো ডাল প্লেটের ধারে কাছে আনতে দেব না। যদি সুরত দিয়ে বিবেচনা চলত বাজারে রওনা করেছেন, আপনার ছোট্ট ছেলে বলেছে আব্বু আমার জন্য আখ আনতে হবে, গেন্ডারি কোন এলাকায় বলে কুইশল, এখানে কি বলে জানি না, কুইশল বলে। আচ্ছা, বাজারে কাজ সেরে বের হতে হতে রাত হয়ে গেছে, রাস্তার দুই পাশে দেখলেন কুইশল দাঁড়ানো আছে ব্যাপারে বিক্রি করে, একটি ধরে বললেন এটার দাম কত? 100 টাকা। টাকা দিয়ে বাড়ি নিয়ে এসেছেন, ছোট ছেলে দৌড়িয়ে এসে আব্বু কুইশল দেন, তার হাতে তুলে দিলেন। ছোট্ট মানুষ অপেক্ষা আর কতক্ষণ করা যায়, হাতে নিয়ে কামড় মারল কিন্তু দেখে দাঁত বসে না। ব্যাপার কি, কুইশল এত শক্ত কেন?
বাতি জ্বালায় দেখে মুলিবাস রাস্তার এক পাশে কুশল ব্যাপারী কুশল বিক্রি করে আর এক পাশে মুলি মাছ ব্যাপারী মুলি মাছ বিক্রি করে আপনি এই পাশের আকার কুশলের পরিবর্তে ওই পাশের মুলি মাছ নিয়ে এসেছেন বাড়িতে আখ মনে করে কুশল মনে করে কেন এই ভুলটা করলেন আখের যে সুরত কুশলেরও সেই সুরত এটা তো কঞ্চি নাই ওটা তো কঞ্চি নেই কিন্তু বাস্তবে ব্যবধান কত এটা খাওয়ার উপযোগী ওটা খাওয়ার অনুপযোগী ব্যবধান কোথায় কুছরের ভিতরে গোস্ত আছে তাও মিষ্টি রসভরা গোস্ত মুলি ভাসের ভিতরে রস তো নেই নেই গোস্ত নেই খালি জায়গা সুরুং যদিও সুরত এক সিরত এক মাস বিদায় একটি খাওয়া যায় আরেকটি খাওয়া যায় না যদি সুরত দিয়ে বিবেচনা চলত বাগানে যখন ফুল ফোটে দেখবেন কিছু পোকা গুনগুন করছে ফুলের মধ্যে মধু পোকা বল্লা ও ভেমরু সকলে ফুল থেকে রস আহরণ করে এ রস মধু পোকার মুখে গিয়ে তার পেটে যখন বেরিয়ে আসে মধুতে পরিণত হয় বল্লা ভেমরুলের কাছে গিয়ে বিষে পরিণত হয় হারানো স্বাস্থ্য মধু সেবনে ফিরে পাওয়া যায় পক্ষান্তরে বিষ আমাদের দেহে ঢুকলে আসে স্বাস্থ্য ধ্বংস হয়ে যায় সুরস তো এক ছিল একই ফুলের রস ব্যবধান সিরতের মধ্যে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তাই মস্তবে শরীফে লিখেছেন হারদ এক গোলে হরদ জম্বর নাহাল যা একে সদ নেশ যা দি গারাসাল যা একে সদ নেশ যা দি গারাসাল সুরত এক একই ফুলের রস সিরতের ব্যবধানের কারণে একটাকে মানুষ ভয় পায় আর একটা মানুষ সাদরে পান করে যদি সুরত দিয়ে বিবেচনা চলত আমাদের ঢাকা চিড়িয়াখানায় কিছু হরিণ বসবাস করে তিব্বতের পাহাড়ি এলাকায় কিছু হরিণ বসবাস করে উভয় এলাকার হরিণের নাভি আছে নাভি তিব্বতের পাহাড়ি এলাকার হরিণ সবুজ রঙের পাতালতা আর ঘাস খায় আমাদের দেশের হরিণ সবুজ রঙের পাতালতা আর ঘাস খায় তিব্বতের পাহাড়ি এলাকার হরিণের নাভি বিক্রি হয় অন্তত 1 লক্ষ টাকা মূল্যে একে বলে কস্তুরি আমাদের দেশের হরিণের নাভি 2 টাকায়ও বিক্রি হয় না উভয় হরিণের নাভি সুরস্ত এক টাকার এত ব্যবধান কেন সিরতের ব্যবধান ওটার মধ্যে গ্রাম এটার মধ্যে গন্ধ বোঝা গেছে সুরত দিয়ে বিবেচনা চলে না যদি চলত আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় 11 বছরত আদমে ইনসাব দে আহমদ বো জাহল হাম এক সাঁস দে আহমদ বো জাহল হাম এক সাঁস দে যদি সুরত দিয়ে বিবেচনা চলত তাহলে মক্কা নগরের কাফের গোত্রের সর্দার আবু জাহাল মলউন এবং আব্দুল্লাহর এটিম বেটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তেমন কোনো ব্যবধান থাকতো না ওরা সুরত মানুষের ইনারা সুরত মানুষের কিন্তু ব্যবধান কত একজন দুজাহানের বাদশা আরেকজন জাহান্নামের খড়ি ব্যবধান সিরতে তাই বুজুর্গান দিন বলেন সিরত পে নজর চাহিয়ে সুরত সে জিয়াদা সুরত দেখার বিষয় নয় দেখার বিষয় সিরত যদি সুরত দেখার বিষয় হতো সাইয়েদেনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মূল্য এত ফজিলত হতো না এক তো ইথিওপিয়ার মানুষ
গায়ের রং এই পরিমাণ কালো যে অমাবস্যা রাখার মানে। ঠোঁট মোটা, নিচের দিকে ঝুলন্ত, এর উপরে আবার গোলাম কৃতদাস। কিন্তু অর্ধ জাহানের ক্ষমতার মালিক সৈয়দানা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বেলাল ও সৈয়দুনা, বেলাল আমাদের সর্দার। বেলালের সুরত্ব ছিল না, এত দাম কেন? সিরতের কারণে। এই সুরতের মানুষগুলোকে সিরতের মানুষে পরিবর্তন করে দিলেন মাত্র 23 বছরের ব্যবধানে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সার্টিফিকেট দিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকার। এমন চরিত্র দুনিয়াতে আর কেউ দেখাইতে পারেনি, পারবেও না। তার চরিত্রের হাজারো দিক আছে, তার মধ্যে একটি দিক যা বলতেন এবং করার আদেশ দিতেন আগে নিজে করতেন। এই নয় যে শুধু অন্যকে করতে বলবো আমি কিছু করব না, না। তার সিরতের গুরুত্বপূর্ণ একটি দিক, অন্যদেরকে যদি নামাজ পড়তে বলেন 5 ওয়াক্ত, তিনি করতেন 9 ওয়াক্ত। এশরাক, চাষ, আওয়াবিন, তাহাজ্জুদ ইত্যাদি। এমনকি এত দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নামাজে লম্বা সময় দাঁড়ানোর কারণে তার পা মুবারক ফুলে যেত। বলা হলো, আপনার তো আগের পরে সকল কিছু মাফ হয়ে গেছে, এত কষ্ট করার কি প্রয়োজন? জবাব দিলেন, আফালা আকুনা আব্দান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বন্দা হব না? আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আমরা হলো তো চিত হয়ে শুয়ে থাকতাম, আমার সব কিছু মাফ হয়ে গেছে, আর কি লাগে? তাই তিনি যা কিছু করার আদেশ দিতেন, যা কিছু করতে বলতেন আগে নিজে করতেন। তার এই করাকে বলা হয় ফেলি হাদিস, কথাকে বলা হয় কাউলি হাদিস। হাদিসের গ্রন্থগুলো একটু খুলে দেখুন, তার কাজের হাদিস বেশি না কথার হাদিস বেশি? আমার এই ক্ষুদ্র লেখা পড়ায় হাদিসের যে কিতাবগুলো পড়ার সুযোগ হয়েছে, আমার নিজের মতালে আর স্টাডি হিসাবে সবচেয়ে যে বড় কিতাবটি পড়ার সুযোগ হয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বাল, খণ্ড হিসাবে 52 খণ্ডের কিতাব। এর পরের নম্বরে যে বড় কিতাবটি পড়েছি হাফেজ আমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব জানউল মাসানিদ ওয়া সুনান, 38 খণ্ডের কিতাব। এর পরের নম্বরে যে বড় কিতাবটি পড়েছি ইমাম তবরানি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুআজ্জামুল কাবীর, 35 খণ্ডের। এর পরের নম্বরে যে কিতাবটি বড় পড়েছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার প্রসিদ্ধতম ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ, 25 খণ্ডে। এর পরের নম্বরে যে বড় কিতাবটি পড়েছি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সুনানুল কুবরা, 24 খণ্ডে। এর পরের নম্বরে যে বড় কিতাবটি পড়েছি শেখ আলী আল মুত্তাকি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব, এই কিতাবটির একটি বৈশিষ্ট্য হুজুরের কথার হাদিস আর কাজের হাদিসকে ভিন্ন ভিন্ন উল্লেখ করেছেন।
তিন ভাগের দুই ভাগ হবে কাজের হাদিস, এক ভাগ হবে কথার হাদিস। এর পরের নম্বরে যে কিতাবটি বড় করেছি ওই কিতাবের নাম বলে নিকাঞ্জুল উম্মাল। এই কিতাবটি 18 খণ্ডের, প্রায় 44,000 হাদিসে কিতাবে উল্লেখ আছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় করেছি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহু তাআলার আরেকটি সংকলিত হাদিসের কিতাব মারিফাতুস সুনানে ওয়াল আসার, 15 খণ্ডে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় করেছি ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ লি আব্দুর রাজ্জাক, 10 খণ্ডে। আরেকটি কিতাব হাফেজ নূরউদ্দিন আল হাইসামি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব মাজমাউয যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, 10 খণ্ডে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় পড়েছি ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস সহীহ ইবনে হিব্বান, 7 খণ্ডে। এই বড় বড় হাদিসের কিতাবগুলো খুলে দেখুন, তিন ভাগের দুই ভাগ থেকেও বেশি হাদিস কাজের, এক ভাগ থেকে কম হাদিস কথা। কাজ বেশি কথা কম, তার সিরতের বড় বৈশিষ্ট্য। নিয়ম তাই, কথার যে আসরার প্রভাব পড়ে কাজের প্রভাব পড়ে অনেক বেশি। আমরা তো কথার বাহার আছে কাজে ঠুনঠুন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল বেশি, কথা ছিল কম। কথায় বুঝাইলে মানুষ যেভাবে বোঝে, কাজে বুঝাইলে এর থেকে অনেক বেশি বোঝে। আমরা একটি আরবি সাহিত্যের কিতাব পড়েছিলাম, নাম কালিয়ুবি। এই কিতাবে খলিফা হারুন রশিদের একটি ঘটনা উল্লেখ আছে। খলিফা হারুন আব্বাসী খলাফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী খলিফা, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। ঘটনাক্রমে তিনি একজন কালো কুশ্রি দাসীকে খুব বেশি ভালোবাসেন। তার এই ভালোবাসার সংবাদ মন্ত্রী মিনিস্টারদের কানেও পৌঁছে, তারা এখন বলাবলি করে এই বিশাল রাজ্যে সুন্দর যুবতী বাচ্চা দেখেনি, এ কালিশালি কুশ্রী বান্দি পেয়েছে ভালোবাসার জন্য। তাদের বলাবলির আওয়াজ বাদশার কানেও মাঝে মধ্যে পৌঁছে। বাদশা দেখলেন কেন আমি একে ভালোবাসি, এদেরকে বুঝিয়ে দিতে হবে, তবে বুঝতে হবে কাজে কথায় নয়। কাজে বুঝানোর লক্ষ্যে একদিন মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়াত করলেন। সবাই আসার পর বাদশা বললেন, রাজকোষের গেট খুলে ভিতরে মনি মুক্তা হীরা জওহার রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রা আছে, এগুলো মাঠে ছিটাইয়া দাও। সবাই আশ্চর্য, এগুলো তো আলমিরার ভিতরে তালাবন্ধ করে রাখার বস্তু, এগুলো মাঠে ছিটানোর আদেশ দিচ্ছেন বাদশাহ, মনে হয় দেমাগ ঠিকানাই নেই, এই জন্যই তো এই কালো কুশ্রী বাঁধের জন্য পাগল। যাই হোক, বাদশার আদেশ, এগুলো মাঠে ছিটানো হলো। আকাশ থেকে যেন তারকা জমিনে নেমে এসেছে, ঝলমল ঝলমল করছে। এবার বাদশা বললেন, এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে। একথা বলা মাত্র কি প্রধানমন্ত্রী, কি অর্থমন্ত্রী, কি শিক্ষামন্ত্রী, কি স্বরাষ্ট্রমন্ত্রী, কি পররাষ্ট্রমন্ত্রী, কে কার আগে মাঠে ঝাঁপিয়ে পড়বে। মুহূর্তের মধ্যে মাঠ পরিষ্কার, মন্ত্রী মিনিস্টারদের বস্তা বোঝাই হীরা মণি মুক্তা জওহার স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে। কালো কুশ্রি বাঁধিটিও সে মজলিসে আছে বাদশার পাশে দাঁড়ানো। সে বাদশার কাঁধের উপরে একখানা হাত রেখে মন্ত্রী মিনিস্টারদের তামাশা দেখছে। মন্ত্রী মিনিস্টাররা হীরা মণি মুক্তা কুড়ায় আর কানাঘুষা করে,
এতদিন তো দেখেছি এর রং নেই, ঢক নেই, রূপ নেই, শ্রী নেই, আজকে তো দেখতেছি বুঝবুদ্ধিও নেই। এমন সুযোগ কি আর কখনো হাতে আসবে? মুহূর্তের মধ্যে মনে মুক্তা কুড়িয়ে কোটিপতি হতে পারে, সে দাঁড়িয়ে আমাদের তামাশা দেখছে, বুঝবুদ্ধিও তো নেই, এর জন্য বাদশা পাগল। মনে মুক্তা কুড়ানো শেষ হলে বাদশা বললেন, এবার সকলেই পুনরায় নিজ নিজ আসন গ্রহণ করুন। মন্ত্রী মিনিস্টাররা নিজ নিজ আসন গ্রহণ করলেন, বাদশা সকলের সামনে ওই কালো কুশ্রী বান্দিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, ও বান্দি, এমন সুযোগ কি আর কখনো হাতে আসবে? বান্দি জবাব দেয়, না আসার সম্ভাবনাই তো বেশি। তাহলে এই সুযোগ হারিয়ে ফেললি কেন? মনে মুক্তা কেন কুড়াইলি না? বান্দি উত্তর দেয়, বাদশা একটু আগে যে বলেছিলেন, এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে, এ কথার উপর আপনি এখনো অটল আছেন? আগের যুগে রাজা বাদশারা যা বলতো বলার উপরে অটল থাকতো। আমি যখন প্রাইমারিতে ক্লাস ফোরে পড়ি, একটি কবিতা পড়েছিলাম, হবুচন্দ্র রাজার কবিতা। হবুচন্দ্র রাজা বলে গোবুচন্দ্রে ডেকে, আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে, কান্তে কেহ পারবে না কো যতই মোরক শোকে, হাসবে আমার যতে প্রজা হাসবে তত লোকে। আইন প্রয়োগের মাধ্যমে হাসির রাজ্য বানাবে, কান্দা নিষেধ, যে কান্দবে তাকে শুলিতে চড়তে হবে। তখনকার সময়ের শুলিতে যদি অপরাধীকে না চড়ানো হয় শুলি নষ্ট হয়ে যায়। মন্ত্রী এসে বললেন, রাজামশাই, কোনো অপরাধী নেই, সবাই হাসে, কেউ কাঁদে না, এখন শুলি নষ্ট হতে চলছে, শুলি রক্ষা করার কি বুদ্ধি? রাজা বললেন, বলো কি, মানুষে কি বলেও কাঁদে না? মন্ত্রী বললেন, আরে বাপ রে বাপ, বুলে কান্দবে কোত্থেকে, আপনার আইনের যে পাওয়ার, কান্না তো বুলেই গেছে। কি বলো, কান্না আবার বুলে, লোকজনকে ডাকো, দেখি তো কান্না কিভাবে বলে। লোকজন ডাকা হলো, রাজা বললেন, তোমরা কেউ বুলেও কান্দো না? আরে সাংঘাতিক, আপনার আইনের যে তেজ, আমরা তো কান্না বুলে গেছি, কান্দবো কোত্থেকে। এখন তো দেশের অবস্থা হলো, পাঠশালাতে ছাত্র দল বেত্র খেয়ে হাসে, রোগ বিছানায় শুয়ে রোগী হাসছে অনায়াসে, শিক্ষকেরা বেত্রাঘাত করে তো ছাত্ররা হাসে, হাসপাতালে রোগী রোগ বিছানায় গড়াগড়ি খায় হাসতে হাসতে কান্দা কাটি নেই। রাজা বললেন, আশ্চর্য ব্যাপার, কান্না কেউ বলি? এ কথা বলে তিনি হ্যাঁ হ্যাঁ করে কেঁদে দেখাই দিলেন, দেখো এইভাবে কাঁদতে হয়। মন্ত্রী এবার দাঁড়িয়ে বলছে, রাজামশাই, আপনার আইন ছিল যে কাঁদবে তাকে শুলিতে চড়তে হবে, আপনি যে এখন কাঁদলেন। আমরা হলো তো সংসদ ডেকে রাতারাতি আইন দিতাম পরিবর্তন করে। রাজা বললেন, রাজা বলে আমার আইন নড়বে না এক চুল, আমার সাজা আমি নেব তৈরি কর সুল, আমার আইন বলবৎ থাকবে, এটা নড়বে না, আমি কেঁদে ফেলেছি, সুল প্রস্তুত করো, আমাকে শুলিতে চড়তে দাও, তারপরও আইন ঠিক থাকবে। বান্দি বলছে, বাদশা আপনি একটু আগে বলেছিলেন, এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সেই বস্তুর মালিক হয়ে যাবে, এ কথার উপর আপনি এখনো অটল আছেন? বাদশাহ জবাব দিলেন, হ্যাঁ আমি এখনো অটল আছি। এবার বান্দি বলল, তাহলে একটু লক্ষ্য করুন তো আমার হাতটি কার উপর পড়ে আছে। বান্দির হাত সব বাদশার কাঁধের উপর, মন্ত্রী মিনিস্টারদের এখন মাথা নিচের দিকে, হায় 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 কি করলেন। বান্দি বুঝাই দিল, বাদশাহ এক মুহূর্ত পূর্বে আপনি ছিলেন আমার মালিক, আমি ছিলাম আপনার দাসী, আপনার এই কথার উপর আমল করার দরুন এখন আমি হয়ে গেছি আপনার মালিক, আপনি হয়ে গেছেন আমার গোলাম।
মন্ত্রী মিনিস্টারদের বস্তা বোঝায় হীরা মনি মুক্তা স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা থাকলে কি হবে, এদের মালিক আপনি, অতএব এদের সম্পদেরও মালিক আপনি। আর আমি যেহেতু আপনার মালিক, এখন সবকিছু আমার মালিকানা দিন। বাদশাহ কাজে বুঝাই দিলেন কেন আমি এই কালো বান্দিকে ভালোবাসি। এখান থেকে প্রাসঙ্গিক আরেকটি কথা পরিষ্কার হয়, যাকে বাস্তবে ভালোবাসলে সবকিছুর মালিক হওয়া যায়, ভালোবাসার উপযোগী একমাত্র সে। বাঁধি বুঝাই দিলেন আপনাকে ভালোবাসার দরুন এখন আমি সবকিছুর মালিক। তাই বুজুর্গান দিন বলে, যদি ভালোবাসতে হয় তো একজনকে ভালোবাসো। যে অস্থায়ী তার সাথে ভালোবাসার সম্পর্ক করলে কি লাভ হবে, দুদিনের মধ্যে হয় ও থাকবে না অথবা তুমি থাকবে না। এমন এক সত্তার সাথে ভালোবাসা গড়ে তোলো যিনি হাইয়ো কাইয়ো এখনো আছেন, পিছনও ছিলেন, ভবিষ্যতও থাকবেন। তার সাথে ভালোবাসার সম্পর্ক যদি গড়ে তুলতে পারো, তাকে যদি তোমার বানায় নিতে পারো, তো পুরা কায়না তার সৃষ্টি জগৎ হয়ে যাবে তোমার। তাই বুজুর্গানে দিন বলেন, জুতো মেরা তো সব মেরা ফলক মেরা জমিনেরি, জুতো মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি, আগর তো এক নেহি মেরা তো কোই এসায় নেহি মেরি। আল্লাহ তুমি যদি আমার হও তো আকাশ আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, সবকিছু তখন আমার। আর তুমি যদি আমার না হও, আমি পৃথিবীর বাদশা হলে কি হবে, বাস্তবে আমি পথের ফকির, কিছুই তখন আমার নয়। তো ভালোবাসতে হলে একজনকে ভালোবাসো। যাই হোক, তো বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরতের বড় একটি বৈশিষ্ট্য, শুধু আরেকজনকে করার আদেশ দিতেন না, নিজে আগে করে নিতেন। এটার বড় ফায়দা, তার সংসর্গে এসে, তার সহবতে এসে 16 লক্ষ অমানুষ মানুষে পরিণত হয়েছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় উট চড়াইতে পর্যন্ত জানতেন না, অর্ধ জাহানে রাখালি করে গেছেন, আজ বিজাতি পর্যন্ত তার গুণগ্রাহী। আপনারা অনেকে পড়েছেন 100 পৃথিবীর বড় মানুষ, দুইটি বই আছে এই নামে, বইগুলোর লেখক কোনো মুসলমান নয়, অমুসলিম। উভয় বইয়ের প্রথম নম্বরে আলোচনা করতে বাধ্য হয়েছে আমাদের নবী, নবীজন নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বইতে 3 নম্বরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর আলোচনা, আরেক বইতে 5 নম্বরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর আলোচনা। এক সময় যারা উট চড়াইতে জানতো না, উটের রাখালি জানতো না, তারা অর্ধ জাহান রাখালি করে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবাতার সংসদের বরকত। তার সোহবাতার সংসদের একটা ঝলক অঙ্কিত করে গেছেন হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান মধ্যে। হযরত সাদির ভাষায় বলতেছেন, গেলে খুশবু এ দর হাম্মামে রোজে রাসি দাজ দসতে মাহবুবে বদস্তাম, রাসি দাজ দসতে মাহবুবে বদস্তাম, বদ গুফতাম কে মেশে কে ইয়ারাবি রে কে আজবু এ দিলাবি যে তুমস্তাম, বগুফতামান গেলে না চিজ বুদাম ওয়ালে কিন মুদ্দতে বাগল নেশাস্তাম, জমালে হাম নিশি দরমান আসর কর ওগর না মান হামা খা কাম কে হাসতাম, ওগর না মান হামা খা কাম কে হাসতাম। তারে কবিতার অনুবাদ হলো, তিনি বলেন যে একবার আমার এক বন্ধুর মাধ্যমে আমার হাতে একটি মাটির ডিলে আসে হাদিয়া হিসাবে হাম্মাম খানার ভিতরে, দেখে যে মাটির ডিলা থেকে গ্রান ছড়িয়ে পড়ছে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, ও মাটির ডিলা, তোর থেকে তো গন্ধ আসার কথা, গ্রান ছড়িয়ে পড়ে এর কারণ কি? মাটির ডিলা জবাব দেয়, কথা তো সত্য,
আমি মাটির ডিলা বন্ধ আসার কথা। গ্রাম আসার কারণ হলো কিছুদিন ফুল বাগানে থাকা আমার ভাগ্যে জুটেছিল। ফুলের সংসারের বরকতে তার গ্রাম আমার মধ্যে বিস্তার লাভ করেছে, বিধায় আমার থেকে তুমি গ্রাম পাচ্ছ। এখানে বুঝার বিষয়, বন্ধু বন্ধুকে হাদিয়া দেওয়ার জন্য দুনিয়াতে আর কিছু পাইনি, পেয়েছে মাটির ডিলে। যদি মেনেও নেওয়া হয় ঠিক আছে, মাটির ডিলে হাদিয়া দিয়েছে, ডিলা কুলুপ হিসাবে ব্যবহার করা যাবে। হাদিয়া দেওয়ার জায়গা হাম্মামখানা, আর কোথাও হাদিয়া দেওয়ার জায়গা কি হাম্মামখানা? দুনিয়াতে জায়গার টান পড়েছিল, আচ্ছা মেনে নিলাম, হাম্মামখানায় হাদিয়া দিব। মাটির ডিলা যদি হাজার বছরও ফুল বাগানে থাকে, মাটি থাকবে গাছের গোড়ায়, ফুল থাকে গাছের আগায়, ফুলের গ্রাম কি মাটিতে আসবে? আসবে না। মানলাম গ্রাম এসে গেছে। মাটির ডিলাকে সম্বোধন করে কোনো প্রশ্ন করলে সে কি মানুষ যে আমার প্রশ্নের উত্তর দিবে? তাহলে হযরত সাহাবী কিসের কথা বলছেন? এর প্রকাশ্য অর্থ এক, রহস্য বিন্দু। এখানে হাম্মামখানা মানে আমরা যে হাম্মামখানা বুঝি, বাথরুম, এটা নয়। হযরত সুফিয়ানে কেরামের একটা পরিভাষা, তারা আলমে মালাকুত উর্দু জগৎ তথা রু জগৎকে হাম্মামখানা বলেন, এটা তাদের পরিভাষা। হাম্মাম মানে রু জগৎ, উর্দু জগৎ, আলমে মালাকুত। তার বন্ধু বলে বুঝাইতেছেন তার পীর ও মুর্শিদ হযরত শেখ শাহাবুদ্দিন সাহরওয়ার্দী রাহিমাহুল্লাহু তাআলাকে। মাটির ডিলা বলে বুঝাইছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কি অর্থ? তিনি বুঝাইতে চান যে একদিন আমি আমার পীর ও মুর্শিদ হযরত শেখ শাহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির ফয়জ ও বরকত নিয়ে গভীর রাত মোরাকাবায় বসি। মোরাকাবা অবস্থায় রুহানি ভাবে আমি আলমে মালাকুত তথা রু জগতে পৌঁছে যাই। সেখানে গিয়ে দেখি অসংখ্য রু বিচরণ করছে, এদের মধ্যে একটি রু ব্যতিক্রম, তার জ্যোতি তার গ্রাম ব্যতিক্রম। এই রুটি ছিল সিদ্দিকি আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তার রুকে জিজ্ঞেস করলাম, ও সিদ্দিকি আকবরের রু, আমরা মাটির সৃষ্টি মানুষ, আপনিও মাটির সৃষ্টি মানুষ, আমাদের থেকে তো এই জ্যোতি এই গ্রাম বেরিয়ে আসতেছে না, আপনার থেকে আসে কেন? গেলে খুশবু এদর হাম্মামে রোজে রাসি দাজ দসতে মাহবুবে বদস্তাম। আমার মাহবুব আমার পীর ও মুর্শিদ শেখ শাহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে তার রূহের সাথে আমার সাক্ষাৎ ঘটে। তার এক ব্যতিক্রম ধর্মী জ্যোতি আর গ্রাম দেখে তাকে জিজ্ঞেস করলাম, বদ গোফতাম কে মেসে কে ইয়া বীরে কে আজ বয়ে দিলা বিজে তুমস্তাম। এত সুন্দর গ্রাম, এত জ্যোতি কিভাবে আসলো আপনার মধ্যে? আপনার তো মাটির সৃষ্টি। তিনি জবাব দেন, ও সাহাবি, সত্য বলে সব, তুমিও মাটির সৃষ্টি, আমি আবু বকরও মাটির সৃষ্টি, তবে একটি ফুলের সংসব আমার ভাগ্যে জুটেছিল, ওই সংসবের বরকতে আমার থেকে গ্রাম আর জ্যোতি পেছ পেছ। ওই সংসব যদি আমার ভাগ্যে না জুটত, তোমরা যেমন মাটির ডিলা, আমি আবু বকর থাকতাম তেমন মাটির ডিলা। জামালে হামনিসি দারমান আসর কর ওয়াগার নামান হামা খাতাম কে হাসতাম। কোন সেই ফুল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফুলের গ্রাম আমার মধ্যে বিস্তার লাভ করেছে, এটা আমার কৃতিত্ব নয়, ওই ফুলের সংসদের বরকত, সোহবত আর সংসদের এই লাভ। কেমন গ্রাম তার মধ্যে ছিল? রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন যাব, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়তো না, এখান দিয়ে কে হেঁটে গেছে,
আকাশে বাতাসে বলে দিত এখান দিয়ে হেঁটে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো গ্রাম বেশি বেড়াচ্ছে বুদুরগানের দিন বলেন যে সমস্ত জায়গা তিনি থুক ফেলেছিলেন এই জায়গাগুলো যদি সংরক্ষণ করা যেত চল্লিশ দিন না চল্লিশ বছর নয় অন্তত পাঁচশো বছর যাবৎ এখান থেকে গ্রাম বেরিয়ে আসত আমার দাদা ওস্তাদ শেখুল ইসলাম আল্লামা জাফর আহমদ উসমানী রাহেমাহুল্লাহ মদিনায় মুনাওয়ারায় গেলেন জিয়ারত করতে নাকে গ্রান আসতেছে এত মিষ্টি গ্রান এত সুন্দর গ্রান কখনো নাকে আসেনি ভাবলেন অদূরে কোথাও ফুল বাগান আছে সেখান থেকে বাতাস গ্রান নিয়ে আসছে আমার নাকে জিয়ারত শেষ করে খুঁজতে আরম্ভ করলেন কোন ফুলের এত সুন্দর গ্রান বাগানটা একটু দেখি গলির এই মাথা ধরে হাঁটতে হাঁটতে শেষ মাথায় পৌঁছেন কোনো বাগান নেই কিন্তু গ্রান আছে ভাবলেন বোধহয় গলি গুল হয়ে গেছে আরেক গলি ধরে এই মাথা থেকে হাঁটতে হাঁটতে শেষ মাথা যান গ্রান আসে বাগান নেই গলির পর গলি পরিবর্তন করতেছেন আর বাগান খুলতেছেন খুঁজতেছেন এর মধ্যে আলহাম হলো আল্লাহু আল্লাহ